বিদ্যাকুট ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন ডাক্তার রফিকুল ইসলাম। আগামী 31 জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্যাকুট ইউনিয়ন থেকে জনতার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডাক্তার রফিকুল ইসলাম। 29 ডিসেম্বর তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সরকারি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। ডাক্তার রফিকুল ইসলাম পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সরকারের হাতকে শক্তিশালী করতে তিনি জনতার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় পশুর চিকিৎসক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। তারই ধারাবাহিকতায় বিদ্যাকুট ইউনিয়নকে একটি আধুনিক মাদকমুক্ত মডেল ইউনিয়ন গঠনের লক্ষ্যে চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি। সর্বমহলে তিনি একজন সৎ, বিনয়ী, ভদ্র, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সমাদৃত। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিদ্যাপুর ইউনিয়নবাসী, আমার সালাম নেবেন। আমি আপনাদের সুপরিচিত পশু ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের সবারই আমাকে চিনা জানা। আমি আমার মূল কথা হলো, আমি বিদ্যাকুটকে একটা আধুনিক বিদ্যাকুট গড়ে তোলার লক্ষ্যে আমি নির্বাচনে পা দিয়েছি। আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি বিদ্যাকুটকে একটি আধুনিক সুন্দর মডেল বিদ্যাকুট গড়তে চাই, এই আমার আশা আকাঙ্ক্ষা। আমার জন্য সবাই দোয়া করিবেন এবং সমর্থন করিবেন। আল্লাহ হাফেজ।